অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এখনো শিশু, এখনো রাজনীতির যে প্রাথমিক শিক্ষা সেটা এখন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রহণ করতে পারেন। রাজনীতিতে এসে শুধুমাত্রই দুর্নীতি, এবং আপনারা দেখেছেন যে কিভাবে দলে থেকে দলের বরিষ্ঠ যারা নেতৃত্ব তাদেরকে অপমান করা যায়, এই কাজটাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছে। আর আজকে যখন তার দুর্নীতিগুলো সবার সামনে চলে আসছে, তাদের দলের বিভিন্ন নেতাদের দুর্নীতিগুলো সামনে চলে আসছে, সেই সময় এসে আন্দোলনের নামে আসলে নিজের দলের যারা নিচু শ্রেণীর নেতৃত্ব আছে তাদেরকে বোকা বানানো, তাদেরকে একটা মিথ্যে আশার একটা তাদেরকে আলো দেখানো, এটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ। এবং যে কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, যে ফোন নাম্বার দিচ্ছে, আপনারা দেখেছেন যে সাধারণ মানুষ ফোন করছে সেই নাম্বারগুলোতে, শুভেন্দুবাবুকেও ফোন করছে, সুকান্তবাবুকেও ফোন করছে, কিন্তু সাধারণ মানুষ ফোন করে বলছে যে চোরেরা যেন একটা টাকাও না পায়, চোরেদের জন্য যেন 100 দিনের টাকা না পায়, না দেয়া হয় কেন্দ্র থেকে। এর থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ কি চায়। সাধারণ মানুষ বিচার চায়, সাধারণ মানুষ জানতে চায় যে তাদের জন্য পাঠানো 2014 থেকে শুরু করে 2021 পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে, সেই টাকা তসরূপ যারা করেছে তাদের মুখগুলো মানুষ চিহ্নিত করতে চায়, তাদের মুখগুলো, তাদের মুখোশটা টেনে খুলে তাদের মুখগুলোকে লোকের সামনে জনসম্মুখে তুলে ধরুক, কেন্দ্র সরকারের নিরপেক্ষ যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলো আছে, এটাই সাধারণ মানুষ চায়। আপনারা দেখেছেন যে কিভাবে সাধারণ মানুষের হকের টাকা, সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকার মোদিজি যে টাকা পাঠিয়েছে সেই টাকার নয় ছয় হয়েছে, তছরূপই হয়েছে। আমাদের যিনি আমাদের দেশের যিনি অর্থমন্ত্রী রয়েছেন, তিনি রাজ্যের দিকে আঙুল তুলে বলেছেন যে সমস্ত রাজ্যকে আমরা অর্থ দেই এবং তারা সেই অর্থের হিসেবও দেয়। পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই একটি রাজ্য, যে নিয়ম রয়েছে সাংবিধানিকভাবে যে নিয়ম রয়েছে সেই নিয়মকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা পশ্চিমবঙ্গকে কেন্দ্র থেকে বিভিন্ন প্রকল্পে দিনের পর দিন টাকা পাঠিয়ে যাচ্ছে, অথচ সেই পয়সার হিসেব দেওয়া হচ্ছে না। অথচ আমরা দেখছি অনেকেই, অনেক তৃণমূল কংগ্রেসের নেতা যারা একেবারে ভূস্তর থেকে শুরু করে অঞ্চল স্তরে কারোর জাহাজ বাড়ি হয়েছে, আবার কারো বা শান্তিনিকেতনের মতন হাজার হাজার কোটি টাকা দিয়ে তৈরি বাড়ি, সেই অট্টালিকা তৈরি হয়েছে। আজকে এই টাকা, এই অর্থ কোথা থেকে আসছে সাধারণ মানুষ জানতে চাইছে, সাধারণ মানুষ এই প্রশ্ন করছে। শারদীয়া ধামাকা অফার চলছে কোচবিহার দৃষ্টি অপটিক্যালে। অ্যান্ড্রয়েড ফোন কেনাকাটায় পাচ্ছেন নিশ্চিত উপহার, জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা, থাকছে এক্সচেঞ্জ অফার এবং 80% পর্যন্ত ছাড়। এছাড়াও পাচ্ছেন স্মার্ট ওয়াচ, ইয়ারবাড সহ মোবাইলের যাবতীয় সরঞ্জাম। ঠিকানা কোচবিহার আর এন রোড, যোগাযোগ নম্বর 8293711505। দেখুন, যে কথা রবি হাকিম বলেছেন যে বিজেপি ওনাকে নেয়ার জন্য এইসব করছে, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ওনার মতন একজন দুর্নীতিবাজ লোক এবং যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে আমরা দেখেছি অকথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে, তার মতন লোককে বিজেপি কখনো নেবে না, তার জায়গা বিজেপিতে নেই, এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। যারা অপরাধ করবে, যারা দোষী, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, নিশ্চিতভাবে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা তাদের মতন করে তদন্ত করবে, এই ক্ষেত্রে এটাকে রাজনৈতিকভাবে দেখবার কোনো কারণ নেই। আজকে কথায় বলে না যে চোরের মায়ের বড় গলা, আমরা সেটাই দেখতে পাচ্ছি। একদিকে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুণ্ঠন করেছে, দুর্নীতিগ্রস্ত আমরা দেখেছি। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়ে বলেছেন যে সমস্ত নেতারা কাটমানি নিয়েছেন তারা ফেরত দিন। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ থেকে বহু আগে 2019 সালে স্বীকার করে নিয়েছেন যে তাদের দলের নেতারা কাটমানি নেয়, তাদের দলের নেতারা সেন্ট্রাল থেকে যে আসা স্কিম, বিভিন্ন স্কিমগুলো আসে তার থেকে কাটমানি নেয়। আবার আজকে তারাই বসে ধর্ণা মঞ্চে বসছে, এটা কি চোরেদের বাঁচাবার ধর্ণা? আজকে সত্যিই অবাক করে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক যে পদ্ধতি, সেই পদ্ধতিকে একদিকে কোলাপস করে দেওয়া হয়েছে, আর একদিকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক প্রেমী মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা দেখে আমরা সত্যি খুবই লজ্জিত। আমরা চাই যে একেবারে 2014 থেকে শুরু করে 2021 পর্যন্ত কেন্দ্র সরকার থেকে পাঠানো এমজি এনআরজিএস এর জন্য এবং বিভিন্ন উন্নয়নকল্পে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল সেটার ইউসি এবং সেটার ইউটিলাইজেশন সার্টিফিকেট এবং সেটার হিসেব কেন্দ্রকে দিয়ে দেওয়া হোক। যেদিন রাজ্য কেন্দ্রকে এই হিসেব দেবে, 7 দিনের মধ্যে
কেন্দ্র সমস্ত বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দেবে।